নমস্কার, কলমের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, আপনারা কি ভূতে বিশ্বাস করেন বা আত্মা টাত্মা এই জাতীয় কোনো বস্তুতে? করেন না তো? আমরাও করি না। কিন্তু বাড়িতে তন্ত্র সাধনার কিছু বস্তু থাকলে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে সেই জিনিসগুলো নিয়ে ছেলে খেলা করবে। কেন কেন জানতে হলে আপনাদের শুনতে হবে আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্প প্রীতি পাল চৌধুরীর লেখা রক্ত পিপাসু। গল্পটি আমরা সংগ্রহ করেছি ভূত পিতনির গল্প নামক বইটি থেকে। আর হ্যাঁ, একটা কথা, এই গল্পে যত ধরনের অলৌকিক বা কুসংস্কারের কথা বলা হয়েছে তা লেখিকা শুধুমাত্র গল্প তৈরি করার জন্য ব্যবহার করেছে, কলমে কুসংস্কারের সমর্থন করে না। তাই আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা কুসংস্কার মুক্ত হয়ে শুধুমাত্র গল্প শোনার জন্য এই গল্পটি শুনবে। তাহলে আমাদের গল্প শুরু করা যাক। সজোরে টেবিলে একটা চাপড় মেরে বলল, দেখ বাদল, তুই যতই বলিস আমি কিন্তু ওসব আত্মা ফাত্তা একদম মানি না। অধিকাংশ ক্ষেত্রেই ভালো করে তাকিয়ে দেখলেই দেখা যাবে যে যাকে ভূত ভেবে ভয়ে দাঁত কপাটি লাগছে সেটা হয়তো আমাদের চোখের ভুল বা কোনো বদলোকের কারসাজি, যার পেছনে নিশ্চয়ই কোনো বাজে মতলব থাকে। আত্মা আর কি, হ্যাঁ, মানুষ মরে গেলেই সব শেষ। দেহটা চিতায় পুড়িয়ে দেবার সাথে সাথেই তার সব চিহ্ন শেষ হয়ে যায়। ভূত এসে জ্যান্ত মানুষের ঘাড়মটকানোর ব্যাপার স্যাপার হলো সেফ আষাঢ়ে গল্প। বাদল গম্ভীর ভাবে ঘাড় নেড়ে বলে, দেখ তাপস, আমরা অনেক কিছুই জানি না, আর না জেনেও অনেক কিছু বাজে বলে উড়িয়ে দিই, এটা কিন্তু কাজের কথা নয়। তুই মানিস বা না মানিস, আত্মার অস্তিত্ব কিন্তু কখনোই অস্বীকার করা যায় না। আর একটা কথা জানবি, অতৃপ্ত বা খারাপ আত্মা কিন্তু অনেক সময় মানুষের চরম ক্ষতি করতে পারে। তাপস হো হো করে হেসে বলল, আর তুই যাই বলিস ভাই, এটা বিজ্ঞানের যুগ, আর বিজ্ঞানের প্রধান কথাই হলো প্রমাণ। বিনা প্রমাণে আমি কিছুই মানতে রাজি নই। আচ্ছা, তুই এমন কাউকে দেখাতে পারবি যে এই রকম কোনো আত্মার পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে? তা যদি পারিস তো তোর কথা আমি মেনে নেব। বাদল উত্তেজিত হয়ে বলল, আলবাত পারি, তোর অশোক কে মনে আছে? কোন অশোক? আরে অশোক রায়, যার একটা কিউরিওর দোকান ছিল। ও, সেই যে ভুটানে গিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ে মারা যায়। হ্যাঁ, আর সেই মৃত্যুর একমাত্র নীরব সাক্ষী আমি। এতদিন তোরা কেউ বিশ্বাস করবি না বলে ঘটনাটা কাউকে বলিনি, কিন্তু অশোকের মৃত্যুর ঘটনাটা শুনলে বুঝতে পারবি দুষ্ট আত্মা কি প্রচণ্ড ক্ষতি করার ক্ষমতা রাখে। তাপস হাসতে হাসতে বলল, তবে বলেই ফেল তো সেই রহস্য কাহিনীটা, আর কিছু না হোক একটু সময় কাটানোর খোরাক তো পাওয়া যাবে। আমরা সভ্য জগতে অনেক কিছুই বিশ্বাস করি না, কিন্তু তথাকথিত আদিম বা বর্বর আদিবাসীদের মধ্যে এখনো এমন সব বিশ্বাস প্রচলিত আছে যা শুনলেও আমাদের গায়ের লোম খাড়া হয়ে ওঠে। এইসব আদিবাসীদের বিভিন্ন গোষ্ঠীর ভেতরে কিছু কিছু গুণীন বা পুরোহিত শ্রেণীর লোক আছে যাদের বেশ কিছু অলৌকিক ক্ষমতা আছে। এই ক্ষমতার বলে এরা অতৃপ্ত বা দুষ্ট আত্মাকে কিংবা অপদেবতাকে মন্ত্রের বলে বশ করে মূর্খ আদিবাসীদের ওপর নিজেদের কর্তৃত্ব পাকা করে। তাদের এই ক্ষমতার জন্য তাদের গোষ্ঠীর লোকেরাও তাকে ভীষণভাবে বিশ্বাস করে, এমনকি ওদের কথায় উঠে বসে। আর যে ঘটনাটা তোকে বলবো সেটা আজ থেকে বছর দশেক আগে ঘটেছে। অশোক রায়ের সাথে আমার খুব বন্ধুত্ব ছিল জানিস, কলেজ পাস করে ও ওর বাবার কিউরিও দোকানটাতে বসতে শুরু করল। এই ব্যাপারে ওর অসাধারণ ব্যবসায়ী বুদ্ধি ছিল বেশ।
ও নিজে দেশ দেশান্তরে এমনকি বন জঙ্গল ঘুরেও কিউরিও সংগ্রহ করত। ফলে ওর বাবার সাদা মাটা দোকানটা ওর হাতে পড়ে অল্প কিছুদিনের মধ্যেই বেশ জমকালো হয়ে উঠল। আমিও সুযোগ পেলে চলে যেতাম ওর দোকানে। কিউরিওগুলোর মধ্যে বসে থাকতে আমার বেশ ভালো লাগতো। মনে হতো চারপাশে ছড়ানো জিনিসগুলো প্রত্যেকটা যেন প্রাচীন ইতিহাস থেকে উঠে এসেছে। ওগুলোর অতীত বৃত্তান্ত শুনে ছুঁয়ে দেখতে আমার বেশ ভালো লাগতো। এ সময়টা ছিল শীতকাল। একদিন ওর দোকানে বসে আড্ডা মারছি, এমন সময় একটি ভুটিয়া ছেলে এসে দোকানে ঢুকল। অশোক আমার পাশ থেকে উঠে গিয়ে ছেলেটির সঙ্গে ভাঙা ভাঙা হিন্দিতে কিছুক্ষণ কথাবার্তা বলে ওকে বিদায় দিয়ে আবার ফিরে এল। ওর চোখ মুখ খুব উজ্জ্বল দেখাচ্ছিল। আমি কৌতূহলী হয়ে ছেলেটির পরিচয় জানতে চাইলাম। ও বলল, ছেলেটা ভুটান থেকে আসে, ফুলের পোশাক বিক্রি করতে, আর আমাকে কিউরিওর ব্যাপারে ভালো ভালো টিপস দেয়। ওর কাছে খবর পেয়ে অনেক দুষ্প্রাপ্য জিনিস জোগাড় করতে পেরেছে, সেগুলো বেশ দামে বিক্রি হয়েছে। আমি জানতে চাইলাম, তা এবার কিসের সন্ধান এনেছে? অশোক চাপা উত্তেজনায় প্রায় ফিস ফিস করে বলল, থিম্পুর কাছে এক তিব্বতি ব্যবসাদার আছে, যার কাছে বেশ কিছু মাল পাওয়া যেতে পারে। আমি ভাবছি সামনের সপ্তাহেই বেরিয়ে পড়ব। বাদল, তুইও আমার সাথে এবার যাবি, দেখবি এই কাজে কি দারুণ। আমি আমতা আমতা করে বললাম, আমি মানে আমাকে আবার কেন? কিন্তু অশোক কোনো বাধাই মানল না, অগত্যা তার প্রস্তাবে রাজি হতেই হল। অবশ্য একটা অজানা জায়গা দেখার লোভও সামলাতে পারছিলাম না। এর কয়েকদিন পরে অশোক এসে বলল, থিম্পুতে যাওয়া দুটো প্লেনের টিকিটও কেটেছে এবং আগামী সপ্তাহে আমরা যাত্রা করব। যথাসময়ে ছোট্ট প্লেনটা আমাদের নিয়ে দমদম এয়ারপোর্ট থেকে রওনা। থিম্পুতে পৌঁছে প্রথমেই আমরা একটা মোটামুটি ভালো হোটেলে উঠলাম। জিনিসপত্র রেখে কিছু খাওয়া দাওয়া করে একটা গাড়ি ভাড়া করলাম ও ভুটিয়া ছেলেটির দেওয়া ঠিকানায় তিব্বতীটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অল্প খোঁজাখুঁজির পরে এই লোকটার বাড়ি আমরা পৌঁছে গেলাম। অশোক গাড়ি থেকে নেমে ডাকাডাকি করতেই লোকটা বেরিয়ে এলো। পরনে তিব্বতীদের আলখাল্লা, তবে লোকটির মুখ দেখে আমার মোটেই ভালো লাগলো না। কেমন যেন মনে হতে লাগলো লোকটি বিশেষ সুবিধের নয়। যাই হোক, আমরা দুজনে গাড়ি থেকে নেমে ওর ঘরে এসে বসলাম। লোকটি এটা ওটা জিনিস দেখিয়ে অশোকের সাথে দরাদরি করছিল, আর আমি বেজার মুখে সেই আধ অন্ধকার খুপড়ি ঘরটায় বসে রইলাম। কথার ফাঁকে হঠাৎ অশোক আমাকে দেওয়ালের কুলুঙ্গিতে রাখা একটা মূর্তির দিকে আঙুল তুলে দেখাল। দেখলাম একটা লাল পাথরের মূর্তি, কোনো আদিবাসীদের দেবতা হবে। বিশ্বাস কর তাপস, ওরম বিভৎস মূর্তি আমি জীবনে দেখি। মূর্তিটার লাল দুটো চোখ যেন কি তীব্র অন্তর্ভেদী দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তার মুখ হাঁ করা, আর সবচেয়ে বিভৎস মুখে দুই কষ ঠেলে দুই ছকছকে সাদা চুঁচুলো দাঁত বেরিয়ে আছে। অশোক তিব্বতীটিকে ভাঙা হিন্দিতে মূর্তির কথা জিজ্ঞাসা করতে এই লোকটি গম্ভীর হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, বাবুসি, ও মূর্তি সারা আপনি অন্য কিছু নিন, ওটা আমি বেচতে চাই না। অশোক কিন্তু নাছোড় বান্ধা, মূর্তিটা তার চাই। আমার কানে ফিস ফিস করে সে বলল, জানিস বাদল, আজকাল অ্যান্টিকসের ভেরি ডিমান্ড, এটাকে একবার নিয়ে গিয়ে আমার দোকানে ফেলতে পারবে, যার দামটা মারা যাবে না। তিব্বতীটি কিন্তু বারবার অশোককে মূর্তির ব্যাপারে নিরস্ত করতে চাইল, কিন্তু অশোকের তখন জেদ চেপে গেছে। সে বলল, তুমি কেন এটা বিক্রি করতে চাইছো না? লোকটি আরো গম্ভীর হয়ে বলল, বাবুসি, আপনারা আত্মায় বিশ্বাস করেন? এই মূর্তিটার একটা ইতিহাস আছে, যা শুনলে আপনারাও আর এই মূর্তিটা কিনতে চাইবেন না। অশোক সৌৎসাহে বলে ওঠে, শুনি ইতিহাস, তবে ভূত প্রেতের ভয় দেখিয়ে কিন্তু আমাকে ঠকাতে পারবে না, বলে দিচ্ছি। তিব্বতীটি বলে চলে।
থিম্পু থেকে বেশ কিছু উত্তরে জঙ্গলে মাসুর নামে একটা আদিবাসী গোষ্ঠী থাকে। এদের গোষ্ঠীর প্রধান এক পুরোহিত বংশ পরম্পরায় বীর। এই পুরোহিতরা ওই আদিবাসী গোষ্ঠীর নেতৃত্ব দিয়ে আসছে। ওই গোষ্ঠীর এক অন্যতম দেবতা এই মূর্তিটি। এর তাঁত দুটো নেকড়ের তাঁত কেটে বসানো। এই পুরোহিতরা কিন্তু স্বাভাবিকভাবে মরে না। প্রত্যেকেই হয় আত্মহত্যা নয়তো রহস্যজনকভাবে মারা যায়। আর ওই গোষ্ঠীর লোকেদের বিশ্বাস যে তাদের অতৃপ্ত আত্মা এই মূর্তির উপর ভর করে থাকে। ওইসব অতৃপ্ত আত্মারা একমাত্র রক্ত পান করলে তৃপ্ত হয়। এই বিশ্বাসে প্রতি অমাবস্যায় বহুকাল ধরে ওই গোষ্ঠীর লোকেরা এই মূর্তির সামনে নরবলি দিত। আজকাল সরকার করা আইন করায় নরবলি বন্ধ হয়েছে, কিন্তু এরপর থেকে ওই অমাবস্যায় গোষ্ঠীর এক স্বাস্থ্যবতী যুবতী নিজের বুক ছিঁড়ে এই দেবতাকে পান করায়, যাতে ওর উপর থেকে ভর করা আত্মাটা সন্তুষ্ট হয়, গোষ্ঠীর লোকেদের কল্যাণ করে। আজ থেকে বছর খানেক আগে এক আমেরিকান ট্যুরিস্ট দম্পতি থিম্পুতে আসে। বেড়াতে বেড়াতে তারা ওই আদিবাসীদের জঙ্গলে গিয়ে পৌঁছে। সাহেবটিরও ছিল কিউরিও সংগ্রহের নেশা। সে প্রথমে গোষ্ঠী পুরোহিতকে কিছু টাকা দিয়ে ওই মূর্তি কিনতে চায়। পুরোহিত তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং শাসিয়ে দেয় যে ওই মূর্তির দিকে হাত বাড়ালে তার ভালো হবে না। সাহেবটি কিন্তু দম্বার পাত্র নয়। একদিন রাতে সে চুপি চুপি মূর্তিটি চুরি করে নিয়ে পালায়। সাহেব মূর্তিটি এনে থিম্পুতে তার হোটেলে ওঠে। এর দুই দিন পর ছিল অমাবস্যা। ঘরের টেবিলে মূর্তিটি রেখে ওরা দুজন শুতে যায়। মাঝে রাতে হঠাৎ কিছু শব্দে সাহেবের ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে মেম সাহেবের বুকের উপর হুম রেখে পড়ে আছে ওই মূর্তিটা, আর দুটো দাঁত সজোরে বসিয়ে দিয়েছে পাঁজর ভেদ করে। সারা দেহ রক্তে ভেসে যাচ্ছে। এরপর সাহেব তার বউকে নিয়ে হাসপাতালে যায়, কিন্তু ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ, মেম সাহেব মারা যায়। এরপর সাহেব মনের দুঃখে আমাকে মূর্তিটি দিয়ে স্বদেশে ফিরে যায়। এরপর থেকে আমি প্রতি অমাবস্যায়কে পুজো দিই, কোনো না কোনো জন্ত আমি কিন্তু বলি দিই। কথা শেষ হতেই অশোক হো হো করে ঘর কাঁপিয়ে হেসে ওঠে। হাসির দমকটা কমলে সে বলে, আরে বুঝলে না, ওটা সেলফ অ্যাক্সিডেন্ট। কোনোভাবে ওই ভারী মূর্তিটা মেম সাহেবের বুকে উল্টে পড়ে এই বিপত্তি ঘটিয়েছে। বুঝতেই পেরেছি তুমি এসব গল্প ফেঁদে মূর্তিটার দর বাড়াতে চাইছ, কিন্তু তা হবে না বলে দিচ্ছি। কত পেলে মূর্তিটা আমায় দেবে সেটা বলে। তিব্বতীটি রেগে গিয়ে বলল, বিশ্বাস করুন বাবুজি, আমি সওদা করছি না। আপনি কিন্তু আগুন নিয়ে খেলতে চাইছেন, জানেন না ওই আদিবাসী মাংরুদের অর্থাৎ প্রধান পুরোহিতের মন্ত্রের কি জোর। ওদের আত্মা যে কত প্রতিহিংসা পরায়ণ তা কল্পনাও করতে পারবেন না। তাই এখনো বলছে সাবধান, ওই মূর্তিটা ছাড়া অন্য কিছু নেন তো দেখায়। অশোক গোঁ ধরে বসে ওই মূর্তিটাই চাই। অবশেষে ওর জিত হলো। লোকটা সামান্য কিছু টাকার বিনিময়ে মূর্তিটা কুলুঙ্গি থেকে পেরে অশোকের দিকে বাড়িয়ে দেয়। আর অশোকও যেন হাতে চাঁদ পাওয়ার মতো দুই হাতে মূর্তিটা চেপে দেয়। গাড়িতে ফিরতে ফিরতে অশোক গদগদ হয়ে আমাকে বলে, জানিস বাদল, এবারের ভেঞ্চারটা সাকসেসফুল। ওহ,
ভাবতেই পারছি না এটাকে কততে জানতে। আমার কিন্তু মনে তখনও টিউটারের বলা কাহিনীটা ঘুরপাক খাচ্ছে। অশোক এই মূর্তিটা যে কিনল তাতে আমার মনটা সায় দিচ্ছিল। মূর্তিটার দিকে যতবারই তাকাচ্ছি বুকের ভিতরটা যেন কেমন এই মুখে আসছে। কি ক্রুদ্ধ দৃষ্টি, মুখটা হা হয়ে আছে আর ছকছকে দুটো দাঁতের ফাঁক দিয়ে লাল জিভটা যেন রক্তের লালসায় লকলক করছে। ভয়ে একবার বললাম, অশোক কাজটা কি ভালো হলো? জেনে শুনে তুই এমন একটা বিপজ্জনক জিনিস কিনলি। অশোক উল্লাসে আমার পিঠে একটা চাপড় মেরে বলল, ছাড় তো ভীতু কথা, তুই আবার এসব ভূতের গল্পে তোকে বিশ্বাস করিস না। আরে আসলে সবই ধাপ্পা, লোকটি মহা ধরিবাজ, এইসব আত্মা ফাত্তার ভৌতিক গল্প ফেঁদে জিনিসটার দর বাড়াতে চাইছিল বুঝলি। আমি বলছি শোন, ওসব সেফ বাজে, এইসব মূর্তির আজকাল খুব চলবে। ভাবতে পারছিস কত লাভ হবে আমার এটা বিক্রি করে? আমি আর এ ব্যাপারে কোনো উচ্চবাচ্য করলাম, কিন্তু মনটা আমার কেবলই খুঁত খুঁত করছে। হোটেল ফিরে স্নান খাওয়া দাওয়া করে দুপুরটা বেশ ঘুমিয়ে কাট। বিকেলে থিম্পু শহরটা একটু ঘুরে দেখে আবার হোটেলে ফিরে এলাম। আমার স্বভাব রোজ ডায়েরি লেখা। সন্ধ্যায় হোটেলে ফিরে ডায়েরিটা খুলেই দেখি ডায়েরির ওই দিনের পাতার উপরে লেখা সে তিথিটা আমাবস্যা। অশোক জেগে উঠল, বললাম ওকে, কিন্তু এক ফুঁয়ে আমার কথাটা উড়িয়ে দিয়ে বলল, তোর কাছে এখনো তো ওই ভয়টা কাটেনি রে। এরপর ঠাট্টা করে বলল, বেশ তো, তোর এত ভয় করলে তুই আজ রাত্রে ওই মূর্তিটাকে নিজের বুক চিরে রক্ত দিয়ে পুজো কর না, সব অমঙ্গল কেটে যাবে। আমি বিরক্ত হয়ে বললাম, এই সব কথাটা এইভাবে ঠাট্টা করে উড়িয়ে দিস না, আমার মন কিন্তু ভালো বলছে না। সে রাতে হোটেলের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। ভাত আর চিকেন কারি খেয়ে আমরা শুতে গেলাম। ঘরে একটা ডবল বেড পাতা ছিল, দেওয়ালের দিকে আমি শুলাম আর অশোক ধারের দিকে শুল। খাটের পাশে একটা টেবিলে ওই মূর্তিটা রাখা ছিল। গভীর রাতে হঠাৎ একটা ঘর ঘর গুঁয়ানির শব্দে আমার ঘুম ভেঙে যায়। তড়াক করে লাফিয়ে বিছানায় উঠে বসি। ঘরে একটা নীল লাইট ল্যাম্প জ্বলছিল, অল্প আলোতেই আমি সেই বিভৎস দৃষ্টিটা দেখতে পেলাম। অশোক চিত হয়ে বিছানায় শুয়ে আছে, তার সারা দেহ খাট বিছানা এমনকি ঘরের মধ্যে রক্ত থই থই করছে আর তার বুকের উপরে মুখ পড়ে আছে বিভৎস মূর্তিটা, যার দুটো ছুঁচলো দাঁত সোজা ঢুকে গেছে অশোকের কলার নলিতে। মূর্তিটার দিকে চোখ পড়তেই আমার সারা শরীর হিম হয়ে গেল, ওর চোখ দুটো যেন কুটিল ভাবে ঠক ঠক করে চলছে আর মুখের কোষ দুটো বেয়ে রক্তের ধারা নাচ্ছে। দেখলেই মনে হয় ও যেন পরম তৃপ্তিতে অশোকের রক্ত পান করছে। এই বিভৎস দৃশ্য দেখে আমি আর স্থির থাকতে পারলাম না, ধরমর করে বিছানা ছেড়ে উঠে ঘরের কোণা থেকে রাখা একটা লাঠি তুলে নিয়ে উন্মত্ত ভাবে মূর্তিটার উপর সমস্ত শক্তি দিকে আঘাত করতে লাগলাম। হা হা, একবার নয়, দুবার, তিনবার, চারবার, হা, ক্রমাগত উন্মুক্তর মতো মেরেই চললাম। সম্বিত ফিরতে দেখলাম মূর্তিটা ভেঙে টুকরো টুকরো হয়ে ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে আছে। পাগলের মতো ঘর থেকে বেরিয়ে চেঁচামেচি করে লোকজন জড়ো করলাম। সবাই মিলে অশোককে ধরাধরি করে হসপিটালে নিয়ে চলো, হসপিটালে নিয়ে চলো, হসপিটালে নিয়ে চলো, কিন্তু বৃথাই চেষ্টা, পথেই তার মৃত্যু হয়েছে। ডাক্তারদের মতে অতিরিক্ত রক্তক্ষরণই মৃত্যুর কারণ। হোটেলে ফিরে ম্যানেজার আমার সাথে দেখা করে সহানুভূতি জানালেন, কিন্তু তার কাছে একটা খবর শুনে আবার চমকে উঠল।
বছর খানেক আগে হোটেলের এই একই ঘরে এক আমেরিকান দম্পতি উঠেছিল এবং মাঝরাতে এই একইভাবে ভদ্রলোকের স্ত্রীর মৃত্যু। এখনো কি বলবি যে আত্মা বলে কিছু নেই? সবাইকে স্বাগত। আপনাদের জন্য একটা সুখবর এনেছি, আমাদের কলমের পক্ষ থেকে একটি ছোট গল্প প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি। সেই প্রতিযোগিতায় আপনাদের অংশগ্রহণ করতে গেলে কি করতে হবে? আপনাদের 5000 শব্দের মধ্যে একটি গল্প লিখে আমাদের ইমেল অ্যাড্রেস kolomeofficial@gmail.com, আবার বলছি আমাদের ইমেল অ্যাড্রেস kolomeofficial@gmail.com, সেখানে পাঠিয়ে দিতে হবে। আর সাথে সাথে তার ফলাফল জানতে হলে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল কলমে অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ কলমে লাইক করতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেল কলমেতে সাবস্ক্রাইব করতে হবে। যারা জিতে যাবেন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের আমাদের কলমের তরফ থেকে পুরস্কৃত করা হবে এবং প্রথম 10 জনের গল্প আমাদের ইউটিউব চ্যানেল থেকে অডিও বুক আকারে প্রকাশ হবে। তাহলে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন আর কলম ধরে রাখবেন।